একি আজব কালেকশন ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাই সিলেট ম্যাগাজিনের পক্ষ থেকে। আজকে আমরা সরাসরি উপস্থিত হয়েছি পূর্ব শাহিদগা পশ্চিম শাহিদগা উসনাবাদ গল্লির মুখ থেকে। আজকে আমরা কাট টাইমস শোরুম থেকে সরাসরি লাইভ নিয়ে হাজির হয়েছি। যে যেখান থেকে যুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করবেন এবং আপনাদের স্বপ্নের কার নেওয়ার জন্য আপনারা সোজাসুজি চলে আসবেন এই জায়গায়। তো আমার সামনে আছেন ভাই উদ্দেশ্যে বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনাকে। টয়োটার F4 2003 মডেল 2018 রেজিস্ট্রেশন আপনার এফোরে 1800 সিসির গাড়ি, পেপার আপডেট আছে, আনটাচ গাড়ি, কোনো এক্সচেঞ্জ ইস্যু নাই, পেপার আপডেট খালি নিতে আর চালাইতে গাড়ি, আমরা সব কিছু ওকে হইতে পার গাড়ি। তা প্রভাবশালী লাগবো আপনার, পাওয়ারফুল গাড়ি। গাড়ির প্রাইসটা ভাই আমরা চাই আপনার 16 লাখ, আর যদি সিলেট ম্যাগাজিন দেখি আসে ওয়াইন তাইলে আমরা কিছু কম বেশ করতে পারবো। দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে। আমরা রয়েছি এই মুহূর্তে আপনাদের সবার সুপরিচিত উসনাবাদ গলির মুখে এবং আমরা এই মুহূর্তে রয়েছি আপনাদের সুপরিচিত কার টাইমস শোরুম থেকে। আপনাদেরকে দেখাবো আজকের এই লাইভের মাধ্যমে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে। এই বছরের শেষের সময় কিন্তু আপনারা চাইলে আসতে পারেন এখানে এসে কারগুলোর বর্তমান দাম এবং কীভাবে কিনার সব কিছুই আপনারা চাইলে কিনে নিতে পারেন। তো দর্শক আমরা এক এক করে ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব কার এবং গাড়িগুলোর দাম কীরকম, প্রাইস কীরকম, মান কীরকম সবগুলোই আমরা এক এক করে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তার আগে বলি যে অনেকেই প্রবাসীরা রয়েছেন যারা দূর প্রবাস থেকে গাড়িগুলো কেনার চিন্তা করেছেন, অনেকেই আবার গাড়ি কিনতে চাচ্ছেন, তো তাদের জন্য আজকের এই লাইভ অবশ্যই আপনাদের কাজে আসবে। তাই দেরি না করে আপনারা চলে আসুন আপনাদের সবার সুপরিচিত কার টাইম শোরুমে। তো ভাই এদিকে আসুন। এই যে প্রথমে বললেন এই গাড়িটা নাম কি ছিল? আপনারা দর্শক যে কোনো টাইমে এই যে গাড়িটা দেখতে পারা কোনো টাচ হয়েছে না, কোনো খাস খাম আইছে না, একদম যে কোনো টাইমে আপনারা চাইলে নাম ট্রান্সফার করতে পারবা। এখন ও গাড়িটার দাম কি লা, প্রাইস কি লা ভাই? একটা আমরা চাইলাম আপনার 16 সাইরা। এখন আমরা সিলেট ম্যাগাজিনের দর্শক লাগে সিলেট ম্যাগাজিন থেকে যদি খেয়েও আয় ভাই, আমরা সামান্য সম্মানে করবো ভাই, সামান্য আরো একটু বলন করা লাগতো না ভাই, সম্মানে করবো আপনার। তারা যদি কে হয়ে যে সিলেট ম্যাগাজিন থেকে এসে জি দর্শক, এখন আপনারা গাড়ির পিছন এবং সারা সাইটু দেখানোর চেষ্টা করবো, অবশ্যই আমরা লগে যুক্ত থাকতেই বা। এবং আমরা আপনারা এই যে শোরুম ভর্তি, এই যে শোরুম ভর্তি কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে, সবগুলোই আমরা আপনারা এক এক করিয়া দেখানোর চেষ্টা করবো। তো অবশ্যই আমরা লগে যুক্ত থাকবো। এবং আমরা আপনারা এই যে কারটা যেটা একটু আগে বাইরে হয়েছিল ওটা আপনারা দেখানোর চেষ্টা করা, খুব সুন্দর একটু কিন্তু গাড়ি, এই যে দেখতে পারা ডালা জি আইসিএনজি করা আছে, ভিতর ফুল ফ্রেশ ফাইব, আপনার এসি সুপার কুল এসি, আপনার এসি শোয়াবাকে, আপনার চাক্কা সাইড আপনার নতুন ফাইবা স্পেয়ার চাক্কা নতুন জয় ওই যে দর্শক দেখতে পারা বাইরে হয়ে যায় ফিট করে আর আগা থাকে গাড়ি সব কিছু কিন্তু একদম ফুল ফ্রেশ বললে ফুল ফ্রেশ, আমরা ব্রেক করে সব কিছু চেক করা থাকে গাড়ি আবার সিএনজি চালাইতে পারবা, আবার সিএনজি এখন দর্শক আপনারা দেখতে পারা বর্তমান জেনারেশনের আগুন যেটারে বলা হয় কালো হইলে কিন্তু আগুন একবারে দেখার মতো গাড়ির ভিতর আমরা আগে দেখাই বাদে গাড়ির গুণাগুণ সম্পর্কে কই মনে অধক্কা, গাড়ির ভিতরটা একদম ফ্রেশ,
কোনো বেজাল নাই, ও তো একদম ফ্রেশ দেখতে পারে। তো সিটগুলো এখনো একদম নতুনের মতো রয়েছে। তো দর্শক যে যেখান থেকে আসুন অবশ্যই আমরা লগের লাইভও যুক্ত আসুন, অনেক প্রবাসী আসুন যারা দূর দূর প্রবাস থাকি, গাড়ি কেনার স্বপ্ন দেখরা, দেশে আইলে গাড়ি কিনতা, তারা লাগে পরিচিত সবার সুপরিচিত একটা শোরুম, কার টাইম শোরুম, যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করি আইরা পালা পালা মানুষ কার গুলা কালেকশন দিয়ে আপনারা দেখানোর চেষ্টা করম। ও দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা দেখতে পারবা, এবং অরিজিনাল একবারে জাপানি বডিগেট করা ওগো, আপনার জাপান থেকে অরিজিনাল আছে, প্রায় আপনার সামনের বডিগেটও আছে, সামনের বডিগেট খুলে রাখা হয়েছে ওগো, আপনারা দেওয়া হইবা লাগাইয়া গাড়ি ফার্স্ট পার্টি মালিক ভাই, আপনি এনি টাইম নানস্তা করতে পারবা সবগুলা টিতাগুলা নিয়ে, এনি টাইম এনি টাইম ভাই, আমরা যত গাড়ি আছে সবগুলো হচ্ছে ফার্স্ট পার্টি মালিক থেকে লো হয়, আমার নাম নানস্তা কোনো জামাই লাগাই না। দর্শক আপনারা দেখাইলাম সেকেন্ড গাড়িটার নাম কি, তা হচ্ছে টয়োটা এলিয়ন 2003 মডেল। ও যে দর্শক আপনারা দেখতে পারা টয়োটা টয়োটা এলিয়ন 2003 মডেল, আর একটু যদি আপনারা খুলাসা করিয়া দেখানোর চেষ্টা করি, ও দেখুক আপনারা সব কিছু ডিটেলস এনে দেওয়া আছে। এই গাড়িটার নাম টয়োটা এলিয়ন মডেল 2003, রেজিস্ট্রেশন 2006, সিসি 15,000 কিন্তু, অকটেন এবং সিএনজি, আর ট্যাক্স হইলে গিয়ে তো দেখতে পারে, আর ফিটনেস তো দেখতে পারে আপনারা। তো গাড়িটা কিন্তু খালা হইলে কিন্তু আগুন গাড়ি, পালা দেখানি যার কিনা, তার বাদে আমরা চেষ্টা করাম আপনারা সুন্দরভাবে দেখানি আগুন একটা গাড়ি, আপনারা চাইলে আইতে পারেন। আবার লোকেশন করিলাম পশ্চিম শাহিদগা হুসনাবাদ গলির মুখে কার টাইম শোরুম। এখন আমরা দেখাইমু আপনার সাদা দবদবা টয়োটা এক্স করোলা, নিউ শেপ গাড়ি আপনার রেজিস্ট্রেশন হইলো গাড়ি 2009, সিসি 1500, আপনার সিলভার অরিজিনাল কালার গাড়ি, গাড়ির কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নাই, আপনার চাক্কা সাইডটা নতুন ফাইরা ভাই, যে চাক্কা আছে ও চাক্কা আপনি ফালাই দিলে এক বছর চালাইতে পারবা গাড়ি, এক বছর ভাই ফালাই দিলেও চালাইতে পারবা আচ্ছা গাড়ি। বাস হইলো ভাই আমরা গাড়ি আপনার ট্যাক্স আর ফিটনেস দুটা আপডেট করা আছে আপনার। আরেকটা জিনিস দেখাই টয়োটা এক্স করলা মডেল হইলে 2004, রেজিস্ট্রেশন 2009, সিসি হইলে 15,000, অকটেন এবং সিএনজি, আর তারপরে ফিটনেস তো দেখরা এটা আপনারা দেখাই যাবে আপনার গাড়িটার ভিতরে আমরা আপনারা দেখাই, ও তো হুক্কা গাড়িটার ভিতরে একদম ফুল ফ্রেশ মনে হইব খালি উঠিয়া চালাইতা। আর আরেকটা কথা আপনারা যদি কিনতা চান অবশ্যই আইতা বারবার টাইমস কার টাইম শোরুমও, এই শোরুমটা হইলে গেল যে আপনারা দেখতে পারা বসুন্ধরা মোটরস এর বিপরীত অপরিত সাইটে আর কি, অপোজিট সাইটে আপনারা চাইলে আইতে পারেন এবং কিনতে পারেন আপনার স্বপ্নের গাড়ি, কিন্তু এগুলার কোনো সমস্যা নাই, কোনো বেজাল নাই, এনি টাইম নাম ট্রান্সফার আর কি। তো দর্শক গাড়িটা আমরা আপনারা ভিতর দেখাইলাম, বাইর দেখাইলাম, সাইড দেখাইলাম, জানি না ক্লিয়ার আর কি না, তার বাদেও আমরা কইরা আমরার কথায় ভরসা করিয়া যদি আইতে চাই না দেখুকা খুব সুন্দর একটু সিট বাইট, কোনো ঝামেলা নাই, কোনো সিরা ফাড়া কিচ্ছু নাই, আপনারা চাইলে আইতে পারেন আইয়া দেখতে পারেন, কিনা বড় কথা না, দেখাই লোক বড় কথা, তো আপনারা চাইলে আইয়া কিনতে পারেন। আপনারা যদি দেখাই ও দেখুন পিছন সাইড, পিছন সাইড কিন্তু অস্থির একবারে, করলা এক্স পিছন সাইড অস্থির। এই গাড়িটার প্রাইস কিলা ভাই? ভাই একটা আমরা চাই আপনার 12 সাইড জয়, কিছুটা কম বেশ করা যাইব যদি, কিছুটা কম বেশ এখন ধরি লাইন আপনারা লাগি অনেক কিছুটা না, আপনারা লাগি বিশাল একটা কম বেশ করবা। এই যে গাড়িটা দেখতে পুরা কিন্তু অস্থির দেখার মতো একটা গাড়ি আপনারা দেখাইলাম, তার বাদে আপনারা দেখাই মোর নীলপরি, নীলপরি আর কি, নীলপরিটার নাম আপনারা কইরাম, তার বাদে আমরা আগে সাদাটা শেষ করি, সাদাটা পরি শেষ করিয়া নীলপরি যাইলাম আমরা। একদম ফুল ফ্রেশ ইঞ্জিন, ইঞ্জিন কিন্তু ফুল ফ্রেশ, কোনো বেজাল নাই, কোনো ঝামেলা নাই, ব্যাটারি কোন আর ইঞ্জিন কোন একদম ফ্রেশ। তো দর্শক আপনারা চাইলে করলা এক্স টয়োটা এক্স করলা নিউ শেপ গাড়িটা চাইলে আপনারা ক্রয় করতে পারেন, আপনারা লাগি রয়েছে বিশাল ডিসকাউন্ট, বিশাল ডিসকাউন্ট আপনারা যদি চান, আপনারা অনেক প্রবাসীরা আসুন যারা কিনতে চান তারা লাগি, কিন্তু আমরা হাজির হয়েছি আপনারা নিয়ে কার টাইম শোরুমও। তো দর্শক এই মুহূর্তে আমরা আপনারা দেখাইমু নীলপরি, যেটা এটার নাম টয়োটা 15 নি না কিতা আইএসটি, এটার নাম কিতা দেওয়া যায় এখন নীলপরি দিলাই নীলপরি, যে নীল ভাই দেখতে কিন্তু ভাই সেই লাগে গাড়িটা, টয়োটা আইএসটি মডেল 2004
আর রেজিস্ট্রেশন হয়েছে 2009 এর তো 1300 সিসি ব্যাপার আপনার ট্যাক্স ফিটনেস দুটোটা আপডেট হয়ে পা আর আপনার নামটা স্যার আমরা ভাই সব গাড়ি আপনি এনি টাইম করতে পারবেন আর নামটা স্যার কোনো ঝামেলা ভাই আর গাড়িটা হলো ভাই একদম আনটাচ গাড়ি কোনো বড় কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনার আর এসি আপনার সুপার কুল আছে আপনি দর্শক আমরা আপনারা গাড়ির ভিতর দেখাইলাম প্রতিটা গাড়ির যাতে কোনো বেজান না মানে ও দেখুক দর্শক গাড়িটার ভিতরে এসি আসেনি ভাই এসি হইলে সুপার কুল আপনারা চাইলে দেখতে পারেন খুব সুন্দর একটা গাড়ির ভিতর ফ্রেশ কোনো ঝামেলা নাই অনেক গাড়ির আছে কিন্তু ওটা গিয়া টিয়ার অনেক প্রবলেম কিন্তু এই গাড়িগুলো একদম ফ্রেশ ইঞ্জিনও আপনার আগে দেখাইছি করোলা টয়োটা এক্স করোলা এখন আমরা আপনারা দেখাইলাম টয়োটা আই এস টি মডেল ও দেখো আপনারা দেখাই প্রতিটা গাড়ির কিন্তু মডেল আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম টয়োটা আই এস টি মডেল 2004 রেজিস্ট্রেশন 2009 আর সিসি তো আপনারা দেখতে পারা 1300 তো দর্শক ও দেখো ইঞ্জিন আপনারা দেখাই প্রতিটা গাড়ির কিন্তু আমরা ইঞ্জিন আপনারা দেখাইলাম ইঞ্জিন কিন্তু একবারে ফ্রেশ বাইর থাকি দেখা বোঝা তার কিন্তু ফ্রেশ আপনারা কিলা দেখা বুঝলাম না তার বাদ ফ্রেশ দেখা তার বাইর থাকি যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আসুন অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করবা সবাই দেখার সুযোগ করিয়া দিবা তো ভাই এটার প্রাইস কিলা ভাই আপনার আমরা চাই আপনার 880 তাও আপনার সিলেট ম্যাগাজিন থেকে একটু ওয়াইয়া কই আমরা অবশ্যই কিছু কম বেশ তো দর্শক আপনারা আমরা ধারণা দিলাম কিন্তু গাড়িগুলার ধারণা দেওয়ার চেষ্টা করলাম এগুলা এই নীলপরিটা কিন্তু আপনারা চাইলে 880 আপনারা কিছু কম বেশ করিয়া দেওয়া হইব তো এই মুহূর্তে আপনারা আমরা ব্যাকসাইড দেখাই একদম ব্যাকসাইড কুল একদম ব্যাকসাইড আপনারা দেখাই খুব সুন্দর ব্যাকসাইড কিন্তু একদম পরিষ্কার কোন আপনার যে কোনো জায়গায় ছোটো গাড়ি পার্কিং অনেকে পার্কিংয়ের সমস্যা থাকে আইয়া কইব ভাই ছোটো গাড়ি আছে নি ওহুন ভাই আছে একবার আপনি নিতে আর চালাইতা যে খালি নিতে আর চালাইতা ফুল ফ্রেশ কিন্তু একবারে নিতা আর চালাইতা তো দর্শক এই মুহূর্তে আপনারা আরেকটা দেখাইমু আর একটা আর কি ইলা মনে হয় আপনারা দেখাইছি আমরা টয়োটা এলিয়ন 2006 মডেল রেজিস্ট্রেশন 2010 আপনার সিসি 1500 এলপিজি করা আছে গাড়িতে আপনার এসি সুপার কুল এসি আপনার গাই কোনো টাচ আপ নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই খালি নিতে আর চালাইতা নিতে আর চালাইতা আমার যত গাড়ি আছে ভাই সবগুলো আমরা ফিট করি আর রাখা থাকি সবগুলো ফিট করি আর রাখা থাকি ভাই আমরা যখন গাড়ি লই ভাই লওয়ার পরে আমরা আগে আপনার ব্রেক মোবিল সব কিছু আমরা আপডেট করি সব কিছু আমরা চেঞ্জ করি গাড়ি আমরা ফিট করিয়া রাখি ভাই ফার্স্ট অফ নিয়া চালাইতে যারা কাস্টমার আমরা নিয়া কইতে পারে না যে ভাই আমরা গাড়ি তত টাকা কাজ লাগাইছি আর যদি কাস্টমার কল কোনো গাড়ি খাই আছে অবশ্যই আমরা কাজ করিয়া দিই এনি টাইম পাবো ভাই তারা যদি কল লইয়া আমি কক্সবাজার টুরু মারিতাম ভাই গিয়াও মারিতা তো দর্শক আপনারা কার টাইম শোরুমে যদি আপনারা আই হন তে কিন্তু আইয়াও আপনারা গাড়িগুলো কিনিয়া লগালগ কক্সবাজার ট্রিপও যাই থাকি পারা ট্যুরও যাই থাকি পারবা আপনার ফ্যামিলি লইয়া তো দেখো আপনারা আমরা দেখানোর চেষ্টা করলাম প্রতিটা গাড়ির ইঞ্জিন কিন্তু আপনারা দেখাই দাম একদম ফ্রেশ ফ্রেশ ইঞ্জিন বাইর থাকি ফুল ফ্রেশ দেখা যার আপনারা চাইলে সরাসরি আইয়া দেখিয়া কিনিয়া লইয়া যাইতে পারবা খুব আপনারা মায়া করাইব সম্মানী করাইব আপনারা সিলেটের ম্যাগাজিনটাকে যদি কেন বিশেষ করি আরও বিশাল একটা ডিসকাউন্ট দেওয়াইব তো আপনারা দেখানোর চেষ্টা করছি আর একটা টয়োটা এলিয়ন গাড়ি মডেল 2006 মডেল 2006 রেজিস্ট্রেশন 2010 সিসি হইলে যা 1500 তো দর্শক ভিতর রাখাম নাই দেখাইবার আমরা তো দেখলাম যে ভিতরগুলো কিন্তু খুব ফ্রেশ ফ্রেশ ভিতর আপনারা দেখাইলাম এবং দেখরা যারা যারা আসেন অবশ্যই কমেন্ট করবা কে কোন থেকে আমরা যুক্ত আসেন কমেন্ট করবা এই মুহূর্তে আমরা দেখো ব্ল্যাক কুইন ব্ল্যাক টয়োটা এক্স টয়োটা এক্স নোহা 2009 মডেল রেজিস্ট্রেশন 2015 ধারক ভাই শুধু এক্স নোহা একটা এক্স নোহা জি প্যাকেজের গাড়ি ভাই জি প্যাকেজে আপনার কইল 25 স্টার্ট ও কিলেস গাড়ি আপনার বুঝছেন নি ও কইল আপনার রেজিস্ট্রেশন 15 গাড়ি কোনো এসে নিশ্চয়ই নাই গাড়ি দেখো জাতি দাও কাজ আপনি খালি নিজা চালাই দাও গো ভাই সে আচ্ছা এই গাড়ির প্রাইসটা কি আপনি ভাই একটা আমরা প্রাইস এরাম আপনার 1950 তাও আপনি এরা যদি সেট ম্যাগাজিন থেকে আইয়া কইন অবশ্যই কিছু ডিসকাউন্ট দেওয়া যায় মানে কইতে ধরে যারা আইবা ম্যাগাজিন থেকে তারা আগে ফোর্স হইতে ভাই আমরা লাইভ দেখাইছি তারা লাগে একটা বড় সর একটা সম্মানী উপহার রয়েছে পুরস্কার রয়েছে আচ্ছা এই গাড়ি একবারে নিউ পাশাপাশি দিলে
কালারটা কিন্তু একবারে স্ট্যান্ডার্ড কালার সফট ইঞ্জিন পুরা দেখতে পুরা অস্থির ইঞ্জিন 12 বিবিটিআই ইঞ্জিন 12 বিবিটিআই ইঞ্জিন আপনার হইল ইন সিসি হইল ভাই আপনার 1995 সিসি গাড়ি 1995 সিসি আপনার গাড়ি হইল আপনার জি প্যাকেজ গাড়ি দুইটা ডোর পাওয়ার আপনার পিছে দুটোটা ডোর পাওয়ার আপনার দুটোটা ডোর আপনি রিমোট আমার খুলে দিব রিমোট আমার লাগে দিব এসি বাই সুপার খুলেছে তার মানে এটা রিমোট সিস্টেম রিমোট সিস্টেম কি হয় আপনার গাড়িটা নিলে সুবিধা কি থাকে কি হইলো ও গাড়িটা নিলে ভাই সুবিধা হইল আপনার কম টাকায় লাক্সারি ফিল ফেলে নিলে আপনি আপনার এক্স নয় ভাই অনেক প্রবাসী ভাই হল আই নাম্বার বাইরে থেকে এক্স নয় বেশি আরাম লাগে এক্স নয় সেরা গাড়ি মানে কম টাকায় লাক্সারি ফিল ফেলি তা গাড়ি আপনার গাড়িটা ভিতর দেওয়া কাবাই ভিতর আপনারা যে কম টাকায় লাক্সারি সুবিধা তো এই যে ভিতর দেখাই আপনারা খুব সুন্দর কিন্তু ভিতর একদম ফুল ফ্রেশ ভিতরের সিটগুলো একদম ফ্রেশ তার বাদে আপনারা দেখাই দেবো দেখো খুব সুন্দর কিন্তু গাড়িগুলার কন্ডিশন আপনারা চাইলে আইতে পারেন আই একবার হইলে বুড়িয়া দেখতে পারেন এই শোরুমটাই যে গাড়িগুলার পিছন ব্যাগ সব সব কিছু আপনারা দেখাই দেন একদম গাড়ির ভিতরে এবং সামন কিছু দেখাই ভিতর বাহির সব কিছু আমরা আপনারা দেখাই দেন চাইলে আপনারা এসি ভাই ওই তো প্রতিটা সাইডে সাইডে কোনায় কোনায় কিন্তু এসি আছে ও তো হুক্কা সাইডে সাইডে মাথার উপরে এসি ফুল ফ্রিশ ভাই এত কইলা কম টেকা লাগদারি আস ফিল পাইবা রিল্যাক্সে প্রায় 8 থেকে 10 জন মানুষ গাড়ি মাঝে বইতে পারবা যে কোনো ঝামেলা সারে আপনারা বালা ও সুযোগ সুবিধা আছে আপনারা চাইলে আইতে পারেন কার টাইম শোরুম পশ্চিম শাহিদ গা হুসনাবাদ গলির মুখে একবারে আপনারা আইলেও ফাইলি বা অথবা আর একটা সুবিধা আপনারা যদি শাহিদ গা যাইতে চান যাওয়ার মুখে দেখতে পারবা বসুন্ধরা মোটর মোটরস একটা বড় সাইনবোর্ড আছে বসুন্ধরা মোটরসর একদম বিপরীতে আর কি অপোজিট সাইডে আপনারা চাইলে বা কার্টান শোরুম তার আরও কিন্তু বিশাল একটা সাইনবোর্ড আছে আপনারা চাইলে আইতে পারেন এই মুহূর্তে আপনারা দেখাই মু একটা গাড়ি কিন্তু সেই গাড়ি টয়োটা 100 ওয়াগন টয়োটা 100 ওয়াগন আপনার মডেল হলো ভাই আপনার 1997 মডেল রেজিস্ট্রেশন হলো আমরা 2002 আর পেট্রোল প্লাস সিএনজি দুটোটাও করা গাড়ি সিসি হইলো আপনার 1331 ভাই আপনার হইলো আপনার 85 টাকায় কিন্তু আপনার ওগো আপনার বেন বড় ফাইবা মানে আপনার প্রবাসী ভাই যারা যদি কম দেখায় আমি গাড়ি লইতাম তাহলে ওগো লইতে পারো আপনার লাগেজ ওগে সব কিছু বেন আটে যাইব আপনার লাগেজ সব বেন আটে যাই ভিতরটা দেওয়া কবে ইয়া ওগো তো ভাই আপনার এসি পাইবা আমি সব গাড়ি দিয়েছি ভাই জয় ও আপনার এসি পাইবা মনিটর আছে ব্যাক ক্যামেরা সব আছে দর্শক দেখতে পারা আপনারা একটা গাড়ি আপনারা দেখাইলাম প্রবাসীরা যারা স্বল্প মূল্যে আর কি চাইরা খুব কম বাজেটে যারা লাগে ও তারা লাগে আমরা সাজেস্ট করবো ও গাড়িটা আপনারা এই গাড়িটার মাঝে কিন্তু বিশেষত্ব অনেক কিছু আছে আপনারা কইছি অনেক বড় বড় বেন বেন কিন্তু আপনারা ধরেন প্রবাস থেকে আইসেন আপনারা এবং প্রবাস থেকে আইতে সময় কিন্তু এই গাড়িটা কাজে লাগিয়ে যাব আপনি যদি প্রবাস থেকে আওয়ার আগে কিনা তৈন প্রবাস থেকে আওয়ার সময় কিন্তু আপনারা বিভিন্ন ধরনের লাকেজ যে লই আইবা ওগুলা কিন্তু আপনারা ঢুকাইয়া লই আইতে আমরা খুব আরামে কোনো যাতাযাতি নাই নিঃসন্দেহে তিনটা কি চারটা লাকিস বড় বড় লাকিস এই জায়গা ধরবো জায়গা ধরবো তাই আগে আগে আপনারা রেডি থাকুক গাড়ি ঘুরা আপনারা কালেকশন করো ও গাড়িটার আবার মডেল দেখাই আপনারা রে আর প্রথমে তারা হয়েছে কিন্তু তারা গেছে প্রতিটা গাড়ি ফুল ফ্রেশ তারা গাড়িগুলা আমরা গাড়ি ভাই কিনা ফরেও আমরা গাড়ি দিতে আইতা সমস্যা থাকে ভাই দিতে ইয়ো থাকে আপনার ইয়ো ভালো ভালো রিপেয়ার ভালো সব আমরা এখন আপডেট করিয়া রাখি আপডেট করিয়া রাখলেন যাতে কাস্টমার অথবা ক্লায়েন্ট বলতে পারো না যে ভাই গাড়ি নিয়ে আমরা কাজটা করাইছি আর যদি আপনার গাড়ির জন্য কাজ থাকে তাহলে আমরা আগে কই ভাবি যে ভাই আমরা গাড়ি ও কাজ আছে ওকে আমরা অবশ্যই করি আর আপনার ইঞ্জিনিয়ার লই গাড়ি দেখতে পারবা চালাইয়া দিয়ে কেউ কেন যাবা গাড়ি তো এখন আমি যেটা কইলাম আপনারা তো গাড়ি মনে করেন আপনি আগেও বলছিলেন গাড়ি নিয়ে যে কোনো সমস্যা সাগানো যেতে পারে কোনো সমস্যা না তো প্রবাসী দেশি যারা যারা গাড়ি নেওয়ার ইচ্ছা আর কি 2024 শেষ হয়ে যায় 2025 শুরু হয়ে যাওয়া তো তারা অফার আইব এই অফারও আগে কিন্তু গাড়ি আরও কালেকশন আইব তার কালেকশন আছে আমরা শোরুম ছুটো দেখি আমরা গাড়ি আমরা বাইরে আরও গাড়ি প্রচুর রাখা আছে এই যে আপনারা দেখাই কম বাজেটে আর কি
ওই যে বাজেটে কম বাজেটে টয়োটা 100 ওয়াগন টয়োটা 100 ওয়াগন ওখানে পাই আমরা দামটা চাই আপনার 3-4 চাই না 3-4 চাই না অবশ্যই যদি আপনারা এরা দাম দামাদামি করতে পারবা দামাদামি করে একটা অপশন থাকবো আপনার কাছে তো দর্শক আপনারা দেখতে পাররা এই গাড়িটার মডেল 1997 মডেল আর কি কিন্তু গাড়িটা দেখতেও একদম ফ্রেশ মনে হয় আর আমরা আপনারা এই মুহূর্তে দেখাইমু তার আর একটা আগুন কালেকশন দেখতে আর চাইতে সেরা একটা কালেকশন এই ব্ল্যাক ডায়মন্ড যেটা কই আমরা পাইয়ে তো ব্ল্যাক ডায়মন্ড আপনারা দেখাইও তো কক্কা আস্তে আস্তে কিন্তু আমরা রিভিল করলাম আপনারা লগে ব্ল্যাক ডায়মন্ড অস্থির ভাই একদম অস্থির দেখো কক্কা আপনারা গাড়িটার নাম কোন কিটা গাড়িটার নাম হলো ভাই আপনার টয়োটা এক্সজিও WXV WXV মডেল আপনার ভাই 2013 রেজিস্ট্রেশন হলো জয় ভাই এখন হলো আপনার 2016 মাত্র ভাই গাড়িটা দূর আনিছে মাত্র 56,000 কিলোমিটার মাত্র 56,000 একদম নতুন আপনার গাড়ি শিশু হলো ভাই আপনার 1600 টেক ফিটনেস আপডেট করা আছে আপনার নাম ট্রান্সফার এনি টাইম করতে পারবা আমরা তো জানি যে প্রত্যেকটা গাড়ি আপনারা চলবো এনি টাইম নাম ছিল এখানে ভাই আমরা অনেকে গাড়ি লইয়া পরে নাম নস্যা করতে পারে না কিন্তু আমরা ভাই ওই যে আমার একটা থাকে না আমরা যে নাম নাম স্যার ফার্স্ট পার্টি ভাই আমরা সব আমরা দেখে লোয়া দর্শক যে আপনারা আমরা দেখাইলাম এই মুহূর্তে আসি আমরা সে এই শোরুমের ভিতরে আর কি যে একটা লাস্ট আপনারা দেখাই টয়োটা এক্সজিও গীতা ভাই ফিল্ডার WXV মডেল 2013 রেজিস্ট্রেশন 2016 অক্টেন এবং LPG সিসি 1500 তো দর্শক গাড়িটা দেখতে যেরকম আগুন ভিতরটাও কিন্তু সেইরকম আগুন তো আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে ভিতর এবং বাহিরগুলো দেখানোর চেষ্টা করবো ব্যাক সাইড দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই আমরা লোক যুক্ত থাকবা যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই আপনারা এই মুহূর্তে আমরা ভিতরটা দেখানোর চেষ্টা করলাম তো অবশ্যই আমরা লোকে তা কেউ যে দেখাই গাড়িটার ভিতর খুব সুন্দর আর অস্থির মাত্র তার মানে কিন্তু গাড়িটা একদম ফুল ফ্রেশ নতুন আর আপনারা গাড়িটার বডি এবং ভিতরটা দেখুন একদম ফ্রেশ চকচক করে নয়া শোরুম থেকে কিনার পর দিলা পাইবা এলা সেম গাড়িটা একদম ফ্রেশ রয়েছে আপনারা চাইলে আইতা পারেন প্রবাসীরা যারা লাক্সারিয়াস গাড়ি চাইরাও তো আপনারা লাগে আমরা সাজেস্ট করলাম গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি মডেলও খুব ভালো নয়া মডেলের বেশি হয়েছে না WXV গাড়ি খুব রিয়ার আর গাড়িগুলো দেখতে কিন্তু আগুন জি আপডেট চাইবা আপনার যে এক্স ফিল্টার যেটা আছে এক্স ফিল্টার থেকে আপনার এক্সজো ফিল্টার যেটা WXV অর্থাৎ অনেক সুবিধা বেশি আপনার গাড়ি দর্শক আমরা আপনারা ব্যাক সাইড দেখাই তো ব্যাক সাইড দেখা পরে পিছনে যারা আসুন জানি মানুষ যে রাস্তা মুখে যাতায়াত করে তারা আ করিয়া চাইতে হইবা কিন্তু গাড়িটা দেখার পরে অস্থির গাড়ি একদম অস্থির ব্যাক সাইড দেখিয়া আর সাইড দেখিয়া সামন দেখিয়া তো হয়তো হওয়া যায় না টাসকে খাইলি তা পারুন আর তো বুঝরা আইতা বা বর্তমান সময় গাড়ি তো গাড়িটার ভাই করে ইঞ্জিন কন্ডিশন দেখাইতে আপনারা কনফিউজ দূর করার লাগি তো আমরা ইঞ্জিন কনফিউজ কনফিগারেশন দেখাই কনফিগারেশন তো অবশ্যই আমরা লগে যুক্ত থাকবো আমরা আপনারা ইঞ্জিনটা দেখাই আমার মনে একদম ফ্রেশ একদম ফ্রেশ একবারে গাড়িটার ইঞ্জিন দেখুক একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়িটা আমরা আপনারা দেখাই দাম খুব ফ্রেশ ইঞ্জিন একবারে ফ্রেশ আর গাড়িটা কইলাম তো আমরা মডেল 2013 রেজিস্ট্রেশন 2016 রয়েছে গাড়িটার নাম টয়োটা এক্সজিও ফিল্ডার YXV তো WXV তো দর্শক গাড়ি কিনা তাইছো নি না এটা আমার গাড়ি তোমরা গাড়ি নি দেখা তাইছো না বুঝছি আমরা দেখাইছি তোমরা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি দেখছি তো দর্শক যে যেখান থেকে আমরা লোক এতক্ষণ যাবো যুক্ত আসলা সবাই রে কই দাম আপনারা আপনারা লোকেশন দেখাই তো গাড়ি দেশে যে সবাই রে আবার আমরা লোকেশন দেখাই লোকেশন দেখানোর পরে একটা একটা করে গাড়িগুলো দেখাইমু যারা যারা প্রথমে আসলে না তারা আমরা একটা একটা করে গাড়ি দেখাইমু ও যে আপনারা চাইলে আইতা পারেন শাহিদগা যাওতা শাহিদগা যাওয়ার পথে আপনারা পশ্চিম শাহিদগা হিরো মোটরস বসুন্ধরা মোটরসর বিপরীত বসুন্ধরা মোটরসর বিপরীত কার টাইমস কার সেলস পার্টস অ্যান্ড
পার্সেজ এন্ড ডিসপ্লে সেন্টার একদম হুসনাবাদ গলির মুখে কার টাইম। সো আপনারা আয়ুক্কা এবং আপনারা কিনি লাগবে আপনার স্বপ্নের গাড়ি চাইলে আপনারা কিনি নিতে পারেন। সুব্যবস্থা আছে গাড়িগুলো, আপনারা চাইলে আপনারা নিজস্ব গাড়ি এক্সচেঞ্জ করার সুব্যবস্থা আছে, ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এবং যারা প্রবাসীরা আছেন স্বপ্ন গাড়ি কিনতে চাইরা, তো তারা আবারও আমরা শেষবার মতন দেখাইলাই একটা একটা করে গাড়ি এবং গাড়ির মডেলটাও জানাইলাই। তো অবশ্যই আপনারা চাইলে এখানে কিন্তু দাম নেওয়া কোনো বিষয় নাই, আপনারা লোকে দাম তারা কমেও দিবা, বেশি কোনো কইতা না, একদম ন্যায্য মূল্যে কইবা। তো আপনারা দেখুন টয়োটার রেড ফোর মডেল 2003 রেজিস্ট্রেশন এলাকা 2008 সিসি এলাকা 1800 বুঝলেন, একবারে পেট্রোল আর সিএনজি। গাড়ি কন্ডিশন আবার দেখাইলে আপনার ইঞ্জিন দেখাইতে ভাইয়া কইলে ইঞ্জিন দেখাইতে, ইঞ্জিন না দেখাইয়া সারান, ইঞ্জিন না দেখাইয়া সারান। ও দেখো কা দর্শক, খুব সুন্দর ইঞ্জিন, ফুল ফ্রেশ। দেখো কার কোনো যদি কথা থাকে অবশ্যই সরাসরি আইবা, আইয়া কইলিবা এবং আপনার শেষবারের মতন আপনারা দেখাই নানি গাড়িগুলা। খুব সুন্দর সুন্দর গাড়ি, টয়োটা এলায়ন, তার বাদই লই গিয়া টয়োটা এক্স করোলা, আর এগুলা তো দেখলাম নীলপরি। তো যারা যারা এই মুহূর্তে আমরা লোকের যুক্ত আসুন সবাই কইরাম লাইভটা শেয়ার করবা, এবং যারা কিনার ইচ্ছা আছে একবার হইলে শোরুমটা ঘুরিয়ে যাইবা, শোরুমটা ঘুরিয়ে আপনারা চাইলে আপনারা কিনিয়া নিতে পারবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এবং লোকেশনটা যদি কই, লোকেশনটা হইল গিয়া আপনারা সুপরিচিত পশ্চিম শাহী ঈদগাহ হুসনাবাদ গলির মুখে আর কি, একবারে হুসনাবাদ গলির মুখে কার টাইম শোরুম, কার টাইম শোরুম। আপনারা চাইলে আইয়া নিতে পারবেন, কেন কিন্তু প্রচুর গাড়ির কালেকশন আছে, প্রচুর গাড়ির কালেকশন আছে, গাড়ির কোনো কমতি নাই। শোরুম ছোট হওয়ার কারণে কিন্তু তারা এখানে কয়েকটা সিম্পল রাখছে, আপনারা চাইলে ভিতরে থাকি অ্যাভেলেবেল গাড়ি নিতে পারবা। তো দর্শক যেরা যেরা আমরা লোকের যুক্ত আসলা সবাই আমন্ত্রণ রইল আপনারা একবার আইয়া ঘুরিয়া যাইবা কার টাইম শোরুমও, এবং কিনিয়া নিতে পারেন আপনার স্বপ্নের গাড়িগুলা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।